আসসালামু আলাইকুম। আমাদের এই কুষ্টিয়া ফ্যাক্টরির কাজ মোটামুটি চলমান। আজকে যে এটার ফ্লোর ঢালাই হবে, দেখেন যে এটা পাল্লা বানানোর ঘর, যেখানে মেশিনগুলা বসবে, ঢাকা থেকে নিয়ে আসবে এগুলা। আর মোটামুটি মেহগুনি কাঠ, এখানে যে অনেক কাঠ আনা হয়েছে, কাঠগুলো এখানে আলাদা করা, সারি কাঠ আলাদা করা, যেগুলো যে অসারি এগুলো আলাদা করা আছে। সিদ্ধুর কার্যক্রমটা আমরা শুরু করে দিয়েছি, যে চেম্বারটা, যে চেম্বারের কাজটা চলতেছে, এখানে চেম্বারের কাজটা তিন চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো যে এখানে সিদ্ধুর কাজটা মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের, যে সিদ্ধু এক সপ্তাহ আগে থেকে না করলে পরবর্তীতে চেম্বারের জন্য কাঠটা টাইম মতো আর কি দেওয়া যায় না। এখানে সিদ্ধুটা অলরেডি শুরু হয়ে গেছে কেমিক্যাল দিয়ে, দেখেন যে উপরে সিদ্ধুটা আমরা শুরু করে দিয়েছি। এভাবে কাঠটা সিদ্ধ করলে কেমিক্যাল দিয়ে যেটা হয় যে ভিজায় রাখার চেয়ে একটু ভালো হয়, সেটা হচ্ছে যে কাঠের মধ্যে সম্পূর্ণ কেমিক্যালটা যায়, এতে কাঠটা দীর্ঘস্থায়ী হয়। তো সিদ্ধ সিস্টেমটাও আমাদের এখানে অলরেডি চালু হয়ে গেছে। এখানে যে পানিটা, ওইটার পানি যখন আমরা এটা ঠান্ডা করার জন্য পানিটা নামাবো, এখানে সেই সিস্টেম রাখা হয়েছে। আমাদের যা মিস্ত্রি চাঁপাইনবাবগঞ্জ ঢাকার মিস্ত্রিগুলো আসবে, ওদের জন্য ওই যে এখানে গোসলখানা, টোটালটাই আমরা একবারে কমপ্লিট করেছি। আশা করি আগামী 15 দিনের মধ্যে আমাদের এটা রানিং হয়ে যাবে। কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন, আপনারা চাইলে কিন্তু আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন, সরাসরি এখানে কাঠ দেখতে পারবেন, বানানো দেখতে পারবেন। এই যে টোটালটা দেখেন, আমাদের এদিকে চেম্বারটার কাজটা পুরোটা রেডি হয়ে গেছে। চেম্বারে মোটামুটি ফ্যান সেট আপ হয়ে গেছে, গরম হওয়ার চুলার কাজটাও হয়ে গেছে, শুধু যে মোটর সেট আপ করাটা বাকি আছে, মোটরটা যে এখানে সেট আপ হবে, মিটার চলে আসছে আমাদের, টোটাল কাজই আমাদের রেডি হয়ে গেছে। দেখেন যে এখানে ফ্যান সেট আপ করা হয়েছে, এখানে একটা সিলিং হবে, টোটালটাই সিদ্ধ দিয়ে করেছে, এবং এটা চেষ্টা করেছি ঢাকার থেকেও বেশি মজবুত করে করার জন্য, যেন এটা আরো ভালো সাপোর্ট দেয়, যেহেতু এটা নিজের জায়গায় করা। চুলাটা হয়ে গেছে, দেখেন এটা হচ্ছে চুলা, অলরেডি চুলার কাজটাও হয়ে গেছে। টোটাল কাজটাই আমরা মোটামুটি টাইম মতো শেষ করতে পারছি, আর 10-15 দিন কাজ করালে এটা হয়ে যাবে, যে এখানে গরম হাওয়া একটা দিয়ে আসবে আর একটা করে পাঠিয়ে দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।